সমস্ত পাখি মনের আকাশে আজ নিকশ কালো শঙ্কার মেঘ আগামী দিনে কী হবে তার পোষা শখের পাখিগুলির কয়েকদিন আগের এক খবরে পাখি মনে গেল গেল রব আমাদের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় বিধানসভায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে খুব শীঘ্রই নতুন একটি নিয়ম লাগু হবে আমার পাখিপ্রেমী বন্ধুরা এতে গেল গেল রবের কিছু নেই আমাদের কারণ দেশীয় পাখি পোষা ভারতীয় আইনে দণ্ডনীয় অপরাধ এতে আপনার জেল এবং জরিমানা উভয়ই হতে পারে এ আইন খাতায় কলমে বেশ কয়েক বছর আগে থেকেই আছে কিন্তু কিছু অসাধু মানুষ যারা এর পালন করছিলেন না তারা আর পার পাবেন না বন্য হোক বা পোষ্য দেশীয় কোনো পাখি আর বাড়িতে রাখা যাবে না বাড়িতে রাখলেই তা অপরাধ হিসেবে গণ্য হবে দেশীয় পাখি অর্থাৎ টিয়া শালিক ময়না ইত্যাদি আর আমরা তো এইসব পাখির বিল্ডিং বা খাঁচায় বন্দি করে রাখছি না অতএব এখানে আমাদের জেল জরিমানার ভয় নেই আমাদের ভয় বা সংখ্যা গাঁটের কিছু কড়ি খরচা হওয়ার বিদেশি পাখি পালন বা ব্রিডিং করানোর জন্য একটি লাইসেন্স লাগে যার রেজিস্ট্রেশন খরচ পনেরো থেকে পঁচিশ হাজার টাকা সব বিদেশি পাখি পালন বা ব্রিডিংয়ের জন্যই কিন্তু এই লাইসেন্স বা রেজিস্ট্রেশন করানোর দরকার নেই ভারত সরকারের দেওয়া বন্য প্রাণী সংরক্ষণের যে আইন সেখানে কিছু পাখির লিস্ট দেয়া আছে সেই লিস্ট বা তালিকাভুক্ত পাখিগুলি পালন বা বেডিং করানোর জন্যই কিন্তু আপনাকে লাইসেন্স করাতে হবে আগামী মাসে যে নতুন আইন আসতে চলেছে হয়তো সেখানে কিছু পাখির নতুন লিস্টে অন্তর্ভুক্ত হবে এই সময়টা অপেক্ষা ছাড়া আমরা আর একমাত্র ধারণা করতে পারি ধারণা এক আমরা বিদেশি পাখি পুশ্চিমানে ধরে নেয় হবে সমস্তটাই আমরা ব্রিডিংয়ের জন্যে রাখছি বিদেশি পাখির ব্রিডিংয়ের জন্য উপযুক্ত পরিবেশ আমরা দিচ্ছি কি না বা এতদিন আমরা নিজের মনের মতো দেড় দেড় তিন বা দুই দুই তিন বা কলোনি চাষ করে এসেছি এরপরে এমনও হতে পারে হয়তো সরকার থেকে আমাদের নির্দিষ্ট করে দেয়া হবে যে একজোড়া পাখির জন্য কতটা পরিমাণের খাঁচা আমাদেরকে দিতে হবে বা কলোনির কতটা মাপ হলে আপনি কত জোড়া পাখি রাখতে পারবেন সে বিষয়ে টাকা দিয়ে রেজিস্ট্রেশনের পর হয়তো আমাদের বিদেশি পাখি পালনের উপযুক্ত ট্রেনিংও দেয়া হতে পারে এবং সেখান থেকে লাইসেন্স বিগত কয়েক বছর আগে বেলুর মঠের কারিগরি দপ্তরে একটা কাজের জন্য গিয়েছিলাম ওখানে আমি এমন একটা ট্রেনিংয়ের কথা শুনেছিলাম দেখুন বন্ধুরা পনেরো হাজার টাকাটি কিন্তু মুখের কথা নয় সাধারণ বদ্রি ফিঞ্চ জাভা লাভভাট ককাটেল পালনের জন্য এত টাকা সরকারকে দেওয়া সত্যি অসম্ভব যেখানে পাখির দাম এত নিম্নগামী তাই আমার মনে হয় আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় হয়তো দামি কোনো বিদেশি পাখির কথা বলতে চেয়েছেন এখানে ম্যাকাও গোল্ডেন কুনুর বা এই জাতীয় কোনো পাখি হবে তাই আমার ধারণা আমরা যারা সাধারণ বদ্রি ফিঞ্চ জাভা লাভবাট বা ককাটেল পালন করছি আমাদের ভয়ের কিচ্ছু নেই এখানে ভুল খবর শুনবেন না বা ভুল সংবাদ ছড়াবেন না আমরা এখানে কোনো বেআইনি কাজ করছি না শেষে বিগত কয়েক বছর বিদেশি পাখি পালনের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করি আমার পোষা বিদেশি পাখি বেশ কয়েকবার এমন হয়েছে খাঁচা থেকে বাইরে বেরিয়ে গিয়েছে এরপর তাদের পরিণতি হয়েছে খুবই করুণ আমার চোখের সামনে অন্য পাখি ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে কাউকে বা পেয়েছে মৃত অবস্থায় কেউ বা অনাহারে ক্লান্ত অবস্থায় পড়েছিল কোনো পুকুরে তাই যে পাখিগুলো খাঁচায় জীবনযাপন করছিল আজ তাদের হঠাৎ করে খোলা আকাশে ছেড়ে দিলে মিলিয়ে নেবেন তার আশি শতাংশ পাখি মারা পড়বে যাক সেসব দুঃখের কথা বিদেশি পাখি পালনকারী বন্ধুরা ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার পোষা পাখিদেরও ধন্যবাদ